দর্শক, এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। বিপ্লব, আপনার ওখানে কি চিত্র দেখতে পাচ্ছেন, কি তথ্য আছে? জি, লাবণী যেটি বলছিলেন যে বিএনপির যেই গণ মিছিল যেটি করবেন সেটির বিপরীতে যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি রাজধানীর বিভিন্ন স্থানে তাদের অবস্থান এবং এই বিএনপির যেই আজকে যেই কর্মসূচি ঘিরে যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে এই জন্য যে আওয়ামী লীগের যেই বিভিন্ন জায়গায় অবস্থানের অংশ হিসেবে এই 23 বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু তারা জড়ো হয়েছেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা বিএনপি বিরোধী বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এখানে এসেছেন এবং একই সাথে কিন্তু এখানে আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং এখানে তারা সমাবেশ হওয়ার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু সমাবেশ রয়েছে একটি বিকেল দিকে এবং সেই সমাবেশে কিন্তু এখানে কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন এবং এখানে যে যাতে বিএনপির যেই কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো রকমের অরাজকতা তৈরি না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানেই রয়েছেন এবং একই সাথে কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আপনি দেখছেন যে পুরোপুরি বঙ্গবন্ধু যে এভিনিউ রয়েছে সেই এভিনিউতে কিন্তু নেতাকর্মীদের একটি বেশ বড় একটি অবস্থান তারা এখানে অবস্থানে তারা রয়েছে এবং একই সাথে কিন্তু তারা কিন্তু যে বিএনপি বিরোধী যে স্লোগান, সে স্লোগানে তারা কোনো অবস্থাতে কোনো অরাজকতা বা কোনো বিশৃঙ্খলা হলে সেটার উপযুক্ত জবাব দেওয়ার কথাও কিন্তু তারা তাদের যেই স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা বলছেন এবং এখানে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দুর পক্ষ থেকেও কিন্তু তারা তাদের যে প্রস্তুতি, বিভিন্ন প্রস্তুতির কথা কিন্তু তারা বলছেন এবং যে কোনোভাবে তারা এই বিএনপি জামাতের কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দিলে সে কর্মসূচি তারা প্রতিহত করবেন, সেই প্রতিহত করার কথা কিন্তু তারা এই আজকের তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা বলে আসছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ লাবণী। এর পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে আমি আপনাকে জানিয়ে দেবো।